সম্মানিত দর্শক, মামুনুল ফয়জুলের বয়ান শুনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন দুই মাদ্রাসা ছাত্র। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুইজন মাদ্রাসার শিক্ষক ও দুইজন মাদ্রাসার ছাত্র। পুলিশ বলছে, হেফাজতে ইসলামের যোগ্য মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে দুই মাদ্রাসার ছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। আটক চারজন হলেন কুষ্টিয়া শহরের জগতি পশ্চিমপাড়া এলাকার ইবনে মাসুদ রাদিয়াল্লাহু মাদ্রাসার শিক্ষক ও জেলার মিরপুর উপজেলার ধুবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ আল আমিন শিক্ষক ও পাবনার আমিনপুর থানার দিয়ার বামুন্দি এলাকার আজিজুল মণ্ডলের ছেলে মোহাম্মদ ইউসুফ আলী এবং একই মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছাত্র ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার সিংপুর গ্রামের শামশের মৃধার ছেলে মোহাম্মদ আবু বক্কর ওরফে মিঠন, জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মোহাম্মদ শামসুল আলমের ছেলে মোহাম্মদ সবুজ ইসলাম ওরফে নাহিদ। আজ রোববার বিকেল 3:30 কুষ্টিয়ায় পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান খুলনা জেলার ডিআইজি খন্দকার মহিদউদ্দিন। সাংবাদিকদের কাছে পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাওলানা মামুনুল হক ও সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে আবু বকর ও সবুজ ইসলাম গত শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছেন। ঘটনার রাতে তারা দুজন একসঙ্গে মাদ্রাসা থেকে হেঁটে প্রায় 2 কিলোমিটার দূরে 5 রাস্তার মোড়ে যান। ভাস্কর্য নির্মাণে ব্যবহৃত বাঁশের মই বেয়ে দুজন উপরে ওঠেন। এরপর সবুজ পিঠে থাকা ব্যাগ থেকে হাতুড়ি বের করেন, দুজন মিলে ভাস্কর্য ভাঙচুর করেন। 8 মিনিট ধরে ভাঙচুরের পর তারা আবার হেঁটে মাদ্রাসায় ফিরে যান। শনিবার সকালে তারা বিষয়টি মাদ্রাসার শিক্ষক আল আমিন ও ইউসুফকে জানান। তারা দুই ছাত্রকে পালিয়ে যেতে বলেন। দুই ছাত্র পরে তাদের নিজ নিজ বাড়িতে চলে যান। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সম্মানিত দর্শক, ভাস্কর্য নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।